বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসতে চান, তাই তার একটা ছোট অংশ আজকে আপনাদের সামনে আমি হাজির করার সুযোগ পেয়েছি। আমার সঙ্গে আছেন, আপনারা চেনেন, রণিতা, জনপ্রিয় অভিনেত্রী, টিভিতে বাহা করে প্রথম নাম করেছিল, ধন্নি মেয়ে, ইষ্টি কুটুম সহ অনেক বিখ্যাত ধারাবাহিকে অভিনয় করেছেন। সৌপ্তিক চক্রবর্তী আরেক জনপ্রিয় টিভি স্টার, তিনি জলনূপুর ধারাবাহিকের জন্য তিনি বিখ্যাত হয়েছেন। এছাড়াও জয় বাবা লোকনাথ ধারাবাহিকে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। এখানে আছেন জনপ্রিয় অভিনেত্রী, আপনারা চেনেন তাকে, শ্রীতমা ভট্টাচার্য। তিনি আপনারা দেখেছেন বড় ঝিলিক হিসেবে তাকে মা ধারাবাহিকে, ইচ্ছে নদী এবং মা ধারাবাহিকে তিনি সুনাম অর্জন করেছেন টিভি সিরিয়ালে। আর একজন জনপ্রিয় অভিনেত্রী টিভির, দিশা রায়চৌধুরী, মহাপ্রভু শ্রী চৈতন্য ও জয় বাবা লোকনাথ ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। আমি তাদের সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস দলে, আমাদের দলে স্বাগত জানাই। তাদের সকলকে আমি পতাকা দেব এবং তারা নিশ্চয়ই আমাদের দলে, যেমনভাবে তারা সিরিয়ালে, আমি তো সিরিয়ালের খুব ভক্ত, মাঝরাতে জেগে জেগে একটু একটু দেখি, সেজন্য সবার সাথে আমি একটু পরিচিত টিভি সূত্রে, দেখার সূত্রে, তো আপনারাও পরিচিত হবেন। এবং অভিনেতা অভিনেত্রী হিসেবে এরা যেমন সকলের মন জয় করেছে, আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবেও এরা সকলের মন জয় করবে। রণিতা, সৌপ্তিক, শ্রীতমা এবং দিশা, থ্যাংক ইউ। আপনারা চাইলে ওদেরকেও কোনো প্রশ্ন করতে পারেন, তারপরে যদি ওরা আগে সেরে নিক, তারপর যদি আপনারা আমার কাছে কোনো প্রশ্ন রাখেন আমি বলবো, ওদের সঙ্গে একটু আলাপটা হয়ে যাক, তারপরে আপনারা আমাকে প্রশ্ন রাখতে পারবেন। কেউ কিছু জিজ্ঞেস করতে চান, ওদের সঙ্গে কেউ আলাপ করতে চান, বা আপনারা কেউ কিছু বলতে চান নিজে থেকে? আমরা যেমন অভিনয় করি, অভিনয় ইন্ডাস্ট্রিতে যেমন আছি, তার সাথে দিদি যখন এসেছিলেন গত 10 বছর ধরে আমরা প্রথম থেকে দিদির সাথে আছি, এতদিন পাড়া প্রতিবেশী হিসেবে ছিলাম, সবসময় থাকতাম, দিদিকে খুব ভালোবাসি আমরা, আজকে তৃণমূলের সদস্য হলাম আমরা এবং বাড়ির লোক হলাম, এবং সমস্ত কাজ যা আমাদের দায়িত্ব দেওয়া হবে আমরা যথাসম্ভব তা পালনের চেষ্টা করব, এবং আমরা চাই যে আমাদের যা চিন্তাভাবনা, আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা বুঝতে পাচ্ছি, সেটা যাতে আমাদের ইয়াং জেনারেশন বুঝতে পারে, তাদের সবাইকে সেই ভাবধারাটাও আমরা পৌঁছে দিতে চাই। এবং এই যে একদম মা মাটি মানুষ, এই যে একদম মাটির মতো, যখন তখন আমরা দিদিকে এটাই দেখি যে দিদি গাড়ি করে যেতে যেতে যেখানে কথা হলো, একটা চায়ের দোকানে নেবে, সেখানে চা খাচ্ছে, সেখানে কথা বলছে। অন্যান্য নেতাদের ক্ষেত্রে অনেক সময় দেখব তার আগে থেকে সব প্রি প্ল্যান, সব কিছু স্যানিটাইজ হচ্ছে, পরিষ্কার হচ্ছে, তারপর গিয়ে কেউ খাবার খাচ্ছে, কিন্তু আমাদের দিদি একদম মাটির। আমরা সবাই দিদির মতো হতে চাই এবং দিদিকে অসংখ্য প্রণাম তাই শুরু করছি। আপনারাও আশীর্বাদ করুন যাতে অভিনয় জগতে আমরা যেমন কাজ করেছি, আপনাদের হয়তো ভালো লেগেছে, এখানেও যাতে আমরা ভালো করে কাজ করে মানুষের পাশে থাকতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। সব থেকে প্রথমে ধন্যবাদ টু আওয়ার রেসপেক্টেড সিএম দিদি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দোলাদি, সোহম দা, অ্যান্ড দ্য হোল তৃণমূল ফ্যামিলি। আমাদের নিজেদের ফ্যামিলির মধ্যে ইনক্লুড করার জন্যে আমরা এতদিন সাপোর্টার ছিলাম,
বেশ কিছু ইভেন্টে থাকতাম, সাপোর্ট করতাম, কিন্তু এখন আমার মনে হয় আমাদের দল মনে করেছে যে আমরা কন্ট্রিবিউট করতে পারি। পলিটিক্সটা তো কোনো ইন্ডাস্ট্রি নয়, এটা সোশ্যাল ওয়ার্ক। তো আমরা সেই হিসেবে যদি ভেবে এগোই, আর আমাদের যতদূর ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বা টেলিভিশনের কথা, সেটা তো চলতেই থাকবে, কিন্তু আমার মনে হয় এখন দিদির কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এবং তাই এই ইয়াং জেনারেশন যারা কিন্তু লাস্ট 10 বছর ধরে দেখছে যে কতটা এগিয়ে গেছে বাংলা, এবং এখন আমাদের ইউথ, এদের দরকার যে এগিয়ে যাওয়ার জন্যে, এবং আগের যে এত ভালো কাজ হয়েছে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তাই জন্যেই আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু হোল তৃণমূল ফ্যামিলি অ্যান্ড স্পেশালি দিদি আমাদের এই অপরচুনিটিটা দেওয়ার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার সবাইকে। আমি জানি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মনে প্রথম যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্নের প্রত্যেকের মনে যে ইন্ডাস্ট্রি ছেড়ে আমরা কেন এরকম রাজনৈতিক দলে যোগদান করছি। প্রথমে একটা কথা বলি, যেটা রণিতাও বললো, যে ইন্ডাস্ট্রি ছেড়ে নয়, আমাদের পরিচয়, আমরা অভিনেত্রী, আমরা শিল্পী। আমি এটা বিশ্বাস করি যে শিল্পীর কোনো রং হয় না, কোনো জাত হয় না। কিন্তু আমি যবে থেকে প্রপারলি, মানে ঠিকঠাকভাবে কাজ করতে শুরু করেছি, যবে থেকে জ্ঞান হয়েছে যে এটাকে সিনসিয়ারলি নেওয়া উচিত আমার প্রফেশন, 2010-2011, তবে থেকে আমার ক্যারিয়ারে যেরকম উন্নতি করেছি, তার পাশে আমি যে মানুষটাকে পেয়েছিলাম, খুব অদ্ভুতভাবে যার সান্নিধ্য পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটা আনফর্চুনেটলি পাওয়া, কিন্তু সেটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল, অনেক বড় প্রাপ্তি ছিল। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদে পদে তার আশীর্বাদ পেয়েছি, তার সাহায্য পেয়েছি, অনেক প্রবলেমে তার অনেক রকম হেল্প পেয়েছি। সেই মানুষটা এবং এই দলের অনেকের কাছ থেকে, আমার পাশে যিনি বসে আছেন তার কাছ থেকে, এরকম অনেকগুলো নাম রয়েছে, মানে যে কটা নাম বলবো প্রত্যেকটা নামই কম বলা হবে, তাই কারোর নাম বলতে চাই না, শুধু দলের নামটা বলতে চাই। আমরা এখানে যারা যারা উপস্থিত আছি, যেই যেই ভাগে ভাগে আমরা জয়েন করছি অনেকে, আমরা বলবো না আমরাই ঠিক কাজ করছি, যারা জয়েন করছে না তারা ভুল কাজ করছে। ঠিক ভুল এটা প্রত্যেকের আলাদা আলাদা সিদ্ধান্ত। এটা আমি আজকে যদি বলে দিই যে না তুমি ভুল করছো, তাহলে সেটা ভুল হয়ে যাবে, এরকম তো কোনো কথা নেই। আমি একটাই কথা বলতে চাই যে আমার এখানে জয়েন করার, আজকে অফিশিয়ালি জয়েন করার একটাই উদ্দেশ্য, আমার বাবা একজন অনেক বড় মাপের সমাজসেবী ছিলেন, তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার অনেক বড় একটা ইচ্ছে ছিল যে আমি এই দলের সঙ্গে থেকে কাজ করি, মানুষের সেবা করাটা মুখের কথা নয়, আমি চাইলেই আমি করতে পারবো, এটাও সম্ভব হয় না সব সময়। তাই একটা দলের মধ্যে থেকে, যে দলের ভরসা পেয়েছি এতগুলো বছর ধরে, তার মধ্যে দিয়ে আমি মানুষের সেবা করতে চাই, আশা করি আমি পারবো। আপনাদের সকলের আশীর্বাদ আমার সঙ্গে থাকবে। আমি কিচ্ছু জানি না, আমি আজকে জয়েন করে আমি বলছি আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পারি না, আমাকে এই দলের প্রত্যেকটা মানুষ শিখিয়ে পড়িয়ে নেবে। আমি একটাই জিনিস পারি করতে, সেটা হচ্ছে আমার চেষ্টা, আমি চাই মানুষের সেবা করতে, এই চেষ্টাটা নিয়ে আমি এই দলে যোগদান করেছি। আশা করি আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দলের প্রত্যেকটা সদস্য আমার পাশে থাকবে, আমাকে সাহায্য করবে। আমরা যেমন ছোটোবেলায় বর্ণপরিচয় পড়ি, অ আ ক খ, তো আমার আজকের থেকে শুরু হলো সেই জার্নিটা।
দোলাদি আছে, দিদি আছে, প্রত্যেকটা মানুষ আছে, মদনদা আছে, অনেক বড় বড় লিডাররা আছে যাদের হাত ধরে অ আ ক খ এগুলো আমি শিখব, এইভাবে মানুষের সেবা করব। আমি এটুকুই চাই, এটাই আমার ভরসা। আমি আশা করব আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমার সঙ্গে থাকবে এবং আমি এগিয়ে যেতে পারবো আমার এই লক্ষ্যে। ধন্যবাদ। নমস্কার। ওদের মতো আমিও এক কথাই বলবো, আমরা হয়তো সবাই এই প্রফেশন থেকে এসেছি, কিন্তু আমি যেটা ব্যক্তিগত বলবো যে যখন দিদিকে আমি মানে দিদির জার্নিটা পুরো জেনেছি বা শুনেছি, উনি কীভাবে স্ট্রাগল করেছিলেন, উনি শুরুর থেকে কীভাবে মানুষের প্রত্যেক মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন এবং আজকে দিদি সবার পাশে আছেন, এবং সবথেকে বড় কথা উনি করোনা পরিস্থিতিতে যেভাবে মানুষের জন্য ভেবেছেন এবং পথে যেভাবে নেমেছেন, অনেকে হয়তো অনেক বড় বড় কথা বলেছেন কিন্তু এরকমভাবে পথে নেমে এরকম এত ভাবনা ভাবতে আমি দিদিকে ছাড়া আর কাউকে দেখিনি। এবং যখন আমফান এলো তখনও দিদিকে দেখেছি যে মানে কোথাও দাঁড়িয়ে মনে হয় যে ওনার ঘর চলে গেছে। সাধারণ মানুষের জন্য ওনার যে কষ্ট, ওনার যে বেদনা, অনেকে অনেক কথা বলেছে কিন্তু দিদির চোখে মুখে দিদি সর্বদা মনে হয়েছে আমার বাড়ির একজন কেউ, এবং দিদির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ মানে ভীষণভাবে আমাকে নাড়া দিয়েছে। এবং দিদি একজন মেয়ে হয়ে সবথেকে বড় কথা, আজকের দিনে মেয়েদের স্বাধীনতা, মেয়েরা সব মানে এই যে নিজেরা নিজেদের কিছু করার জন্য যে এগিয়ে আসছে সেইটার পেছনে কিন্তু আমার তো মনে হয় একমাত্র দিদিই আছে। মেয়েরা এরকম স্বাধীনভাবে রাস্তাঘাটে বেরোতে পারছে, নিজেদের পায়ে দাঁড়াতে পারছে, নিজেদের অধিকার নিতে পারছে। আজকে যাতে মেয়েদের কোনো কষ্ট না হয় বা গ্রাম বাংলার মানুষের যাতে কোনো কষ্ট না হয়, আজকে রাস্তা থেকে শুরু করে কোথাও যেন কোনো মানুষের অসুবিধে না হয়, যখন যার অসুবিধা হয়েছে দিদি কিন্তু তার বাড়িতে ছুটে গেছে, তার পাশে ছুটে গেছে এবং একজন ঘরের মানুষ হিসেবে ছুটে গেছেন। কখনো দিদিকে মনে হয়নি না উনি জাস্ট এসছেন চলে গেছেন, ওরকম কখনোই মনে হয়নি। তাই দিদির কাজ দেখে এবং তার সব কিছু দেখে মনে হয়েছে যে আমিও যদি কিছু করতে পারি, তো আজকে সবাইকে ধন্যবাদ যে আমাকে সেই সুযোগটা দেওয়ার জন্য। আমি চাইবো এখানে দিদিরা রয়েছে, সোহমদা রয়েছে সবাই, এবং দিদি আছেন, তো সবাই আমরা একেবারে শুরু থেকে আমরা কিছুই জানি না, আমাদের হাতে ধরে সব কিছু শেখানো, আমরা চেষ্টা করব যে মন প্রাণ দিয়ে যেন আমরা যেরকমভাবে বাড়িতে মায়েদের সঙ্গে সবার সঙ্গে যেরকম কাজ করি, দেশের সঙ্গে যেন আমরা দিদিদের হাত ধরে দাদাদের হাত ধরে সেইভাবে দেশের সঙ্গে কাজ করতে পারি। ধন্যবাদ।